তুই আমি না দেখলে খেতে চাই তাই না আমার তো সব দিয়ে খেতে চাই এইটা তো সিস্টেম ফেভারিট আমি একটু খাবো হ্যালো কি অবস্থা কেমন আছেন সবাই দেখেন আপনাদেরকে দেখাবো আমার আমার ফেভারিট পাইনঅ্যাপল কেক অ্যান্ড হচ্ছে আমার ফেভারিট পুডিং কেক জাস্ট ওয়াও এইগুলো আমার অনেক হচ্ছে ফেভারিট শুধু আমার ফেভারিট তোমারও শুধু আমার ফেভারিট বলে ভুল হবে ফেভারিট আমাদের দুইজনের নাকি সো আমরা হচ্ছে কি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমার ফেভারিট একটা পেজ থেকে আমি কি হচ্ছে ইয়ে করলাম অর্ডার করলাম সেটা আজকে আপনাদের সাথে একটু শুনবো কারণ হচ্ছে কি আমাদের আজকে কী খেতে ইচ্ছা করতেছিল খুব সুইট ডিশ অনেক বেশি পরিমাণে সুইট ডিশ খেতে ইচ্ছা করতেছিল তো আমাদের আজকে অনেক দিন মানে আমাদের আজকে আজকে স্পেশালি আমাদের আজকে সুইট ডিশ খেতে ইচ্ছে করতেছিল তো আমার ফেভারিট একটা পেজ থেকে আমরা আজকে সুইট ডিশ অর্ডার করছি সেটা আমরা আজকে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব তো শেয়ার করার আগে যেটা করতে হবে জাস্ট আমাদের সাথে জয়েন করতে হবে দেন হচ্ছে আস্তে আস্তে আমরা আপনাদের সাথে শেয়ার করব আজকে আমরা কী কী অর্ডার করেছি এর আগে যেটা করতে হবে আমাদের সাথে শেয়ার করতে হবে মানে আমাদের সাথে জয়েন করতে হবে আমাদের সাথে জয়েন করো তারিবা তোমার আজকে হচ্ছে গিয়ে তোমার কেন আজকে সুইট ডিশ খাওয়াইছি হলো আমরা মা মেয়ে আজকে বাসাই আছি বাট রেস্টুরেন্টের চেয়েও হচ্ছে মানে রেস্টুরেন্ট আর কি রেস্টুরেন্টের চেয়েও মজার জিনিস আমরা আজকে অর্ডার করেছি জাস্ট দেখেন আমার হ্যাঁ পারবা আমার ফেভারিট পাইনঅ্যাপল কেক এইটার জাস্ট উপরে অবাক হয়ে যাবেন আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন জাস্ট দেখতে দেখতে এর আগে আমি শুরু করার আগে একটু বেশি বেশি করে লাভ লাইক অ্যান্ড ওয়াও রিয়্যাক্ট দেন এবং আপনারা সবাই জাস্ট আপুর সাথে জয়েন করেন বেশি বেশি করে আপুর সাথে জয়েন করেন তারপর হচ্ছে আমরা আপনাদের সাথে শেয়ার করব যে আজকে আমরা বেসিক্যালি আমরা আজকে কী অর্ডার করেছি সেটা আপনার সাথে আমরা শেয়ার করব এর আগে যেটা করতে হবে আমাদের সাথে জাস্ট জয়েন করতে হবে জয়েন করেন জয়েন করেন জয়েন না করলে হবে না জয়েন না করলে হবে না আরিবা খুব সফট মাইন্ড আপনার বিজনেস রান করতে পারবে না পারবে না আমি জানিও পারবে না কারণ ও খুবই সফট এবং আমার বিজনেস রান করতে হলে আমার মতো ডান পিটা হওয়া লাগবে যেটা আরিবা পারবে না ও অনেক সফট তাই না খুবই সফট একটা বাচ্চা আমার সো আপনারা জাস্ট জলদি 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 আপুর সাথে জয়েন করেন বেশি বেশি করে লাভ লাইক অ্যান্ড ওয়াও রিয়্যাক্ট দেন আমি কখনো আপনার সাথে বলি মানে শেয়ার করা হয়নি যে এটা আমার অনেক ফেভারিট একটা কেক পাইনঅ্যাপল কেক পাইনঅ্যাপল কেকটা আমার খুবই ফেভারিট একটা কেক যেটা স্পেশালি সুইটিং ফ্রম সুইটিং স্পিটিংকে পাইনঅ্যাপল কেকটা যে আমার কী পছন্দ এবং এইটা হচ্ছে গিয়ে কেক পুডিং জাস্ট দেখেন না পুরো এটা হচ্ছে উপরের পোর্শনটা পুডিং এবং নিচের পোর্শনটা হচ্ছে কেক এর আগে জাস্ট জয়েন করেন এবং আমি আজকে কোথা থেকে অর্ডার করেছি কারণ পাওয়া যায় আমি চাইলেই কিন্তু যে কোনোখানে যেয়ে কিনতে পারবো বাট টেস্টটা এক হবে না টেস্ট আমার পছন্দ মতো টেস্ট হবে না আমার একটা প্লেট লাগবে এটা তো এই হয়ে গেছে মেস হয়ে গেছে
আমার সুইটিংকে আমি আজকে না অনেক দিন ধরে অর্ডার করি, ওনাদের যে কেকের যে কোয়ালিটি জাস্ট মানে বলার মতো না। এবং এই কাপ কেকগুলো জাস্ট দেখেন, ওনাদের একটু লোগোটা আপনাদেরকে দেখাই। এবং আমি যেটা করেছি আমার এই লাইভের আমি আপনাদের সাথে শেয়ার করব বলে, লাইভের উপরে আমি হচ্ছে গিয়ে ওনাদের পেজের নামটা ট্যাগ করে দিয়েছি এবং হচ্ছে ওনাদের পেজ লিঙ্কটাও আমি দিয়ে দিয়েছি। যে অথেন্টিক একটা পেজ যদি চান আপনারা এবং মানে প্রপার স্বাদটা যদি আপনি চান, অবশ্যই সুইটিং আমরা আগে হচ্ছে গিয়ে টেস্ট করব। ওকে, সো আমি কোনটা আগে টেস্ট করব বলেন, আমি আগে এটা টেস্ট করতে চাই। তুমি কোনটা আগে টেস্ট করতে চাও বলেন, কোনটা আগে? কেক পুডিং? ওকে, আমার মেয়ে হচ্ছে কেক পুডিংটা আগে টেস্ট করবে। তো আমি হচ্ছে ওকে এক পিস, এবং পিসগুলাও মানে অনেক হচ্ছে গিয়ে শুন মানে পিসগুলো অনেক হেভি। দাঁড়াও তুমি কাটো, আমি একটু লাইভে একটু সুন্দর করে দেখাই। হ্যাঁ দেখেন, এটা হচ্ছে কেক পুডিং, এটা আরিবা সবার আগে হচ্ছে টেস্ট করবে। ও কাটতেছে জিনিসটা, কেক পুডিংটা ও টেস্ট করবে সবার আগে। আমি সুইটিংকের আসলে অনেক বড় ভক্ত, কারণ ওনাদের যে কোয়ালিটি আপনি যে দেখেই বুঝতে পারতেছেন ওনাদের যে কোয়ালিটিটা, এটা হচ্ছে কেক পুডিং। হ্যাঁ, তো আমরা একটু এটা খেয়ে দেখবো এটার টেস্টটা কেমন। আমি সুইটিংকের একদম অনেক বড় ভক্ত আসলে, মানে আমি হচ্ছে ওনাদের কেকের পুরো পাগল। আমি একা না, আমার মেয়েও খুব পছন্দ করে। ওয়াও, বিসমিল্লাহ। কেমন? স্পিচলেস ভাই, স্পিচলেস। পরে কথা বলি, আগে খেয়ে নেই তারপর কথা বলি। ফাটাফাটি ভাই, ফাটাফাটি। দেখেন উপরের লেয়ারটা হচ্ছে পুডিং, নিচের লেয়ারটা হচ্ছে কেক। সেই মজা, সেই মজা ভাই। আমি রিভিউটা পরে দেই, আগে হচ্ছে আমরা দুজন মিলে একটা পুরো খেয়ে ফেলছি। দেখেন আপনারা, আমরা মা মেয়ে মিলে ফুল একটা খেয়ে ফেলছি। জাস্ট ওয়াও, থ্যাংক ইউ সো মাচ ওয়েটিং। যেই রকমটা আপনাদের কাছ থেকে হচ্ছে আমরা অ্যাজ আ ক্লায়েন্ট আমরা যেটা আপনাদের কাছ থেকে চাই, আপনারা যে সেটা এত সুন্দর করে বজায় রাখেন, এটা আমাদের জন্য অনেক। এবং আমরা যে হচ্ছে যে জিনিসটা আমরা চাই, যে হেলদি একটা খাবার, টেস্টও থাকবে প্রপার টেস্ট, এইটা অনেক বড় ব্যাপার। এই ক্রিমটা একটু ট্রাই করেন, এটা ক্রিমটা একটু ট্রাই করেন। কে আপনি? আচ্ছা শুনেন, যে কেক পুডিংটা আমি আগে খেলাম, মানে এই কেক পুডিংটা 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 8 পিস আছে এখানে। আমি যেটা খেলাম এটা হচ্ছে এই এইরকম আটটা করে পিস। হ্যাঁ, এইরকম হচ্ছে আটটা করে পিস। এই পুরো পুডিং কেকটা প্রাইস হচ্ছে আপুরা 2000 টাকা মাত্র। এই পুরো পুডিং কেকটা প্রাইস হচ্ছে 2000 টাকা। যে টেস্টটা আপনাকে আমি আসলে মানে আমি বলে বুঝাইতে পারবো না যে টেস্টটা আসলে কি, সেই লেভেলের টেস্ট। প্রাইস হচ্ছে আপুরা এই পুডিং কেকটার প্রাইস হচ্ছে 2000 টাকা। এখানে 8 পিস পুডিং কেক আছে, ঠিক আছে? এবং আপনি যদি আলাদা আলাদা করে, যে আমি পুরো কেকটা নিব না, পুরো পুডিং কেকটা নিব না, এটা আমার বাসায় কে খাবে, তাহলে আপনি যদি মানে ভেঙে ভেঙে নেন, সেক্ষেত্রে পার পিসের প্রাইস আসবে 250 টাকা। বাট আপনাকে মিনিমাম 4 পিস নিতে হবে, যেহেতু আপনি হোম ডেলিভারি নেবেন, সেহেতু আপনাকে মিনিমাম 4 পিস নিতে হবে। যদি আপনি পুরো কেকটা না নেন, ভেঙে ভেঙে নেন, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 4 পিস নিতে হবে। পার পিসের প্রাইস আসবে মাত্র 250 টাকা। আপু মাথা নষ্ট হয়ে যাবে, এত মজা, এত মজা, তাই না? খুবই টেস্টি। এবং আমি একটা কথা বলি আপুরা, সুইটিং কিন্তু শুধুমাত্র একটা বেকারি শপ না, এটা হচ্ছে একটা বেকিং ইনস্টিটিউট, যেখানে অনলাইন এটা একটা বেকিং ইনস্টিটিউট। এখানে প্রচুর স্টুডেন্টরা যায়, এবং স্টুডেন্টরা হচ্ছে গিয়ে বেকারির এই যে এই সমস্ত এত মজা অথেন্টিক জিনিসগুলো শিখতে পারে। অথবা অনলাইন যে কেক মানে
এখানে হচ্ছে আপনার বেসিক্যালি এখানে আপনি অনলাইনে অর্ডার করতে পারবেন, সুইটিং কে আপনি অর্ডার করে এত বিউটিফুল বিউটিফুল জিনিসগুলো আপনি নিতে পারবেন। সেকেন্ডলি হচ্ছে একটা বেকিং ইনস্টিটিউট যেখানে আপনি অ্যাডমিশন নিয়ে আপনি এই ধরনের বেকারি এই যে কেকগুলো বা এই ধরনের যে এই যে এত সুন্দর সুন্দর কেক, এত বিউটিফুল বিউটিফুল কেক, হ্যাঁ, বা বার্থডে কেক থেকে শুরু করে কাস্টমাইজ যে কেক, সব কিছু আপনারা ওনাদের কাছে শিখতে পারবেন। অনেকের কিন্তু একটা ড্রিম থাকে যে আমি এত সুন্দর করে কেক বানাই, বাচ্চাদেরকে খাওয়াবো, বা আমি এই হচ্ছে কি এই কেকগুলো আমি বানানো শিখে আমি যেটা করবো এইটাকে আমি একটা প্রফেশনালি নিব, এটা অনেকের ইচ্ছা থাকে। তো আপনারা কিন্তু এই সুইটিংকে অবশ্যই হচ্ছে গিয়ে যোগাযোগ করতে পারবেন। আমি কিন্তু উপরে পেজ লিঙ্কের নাম ট্যাগ করে দিয়েছি এবং হচ্ছে গিয়ে এবং হচ্ছে গিয়ে আপুরা আমি লিঙ্কও দিয়ে দিয়েছি এবং পেজের নাম ট্যাগ করে দিয়েছি, ঠিক আছে। এবং শুনেন, আমার রেফারেন্সে যারা আসবে সুইটিংকে আরিবা স্টাইল হাউসের রেফারেন্সে যারা আসবে এবং আমার একটা কোড আছে, ওই কোডটা যারা ইউজ করবে তারা কিন্তু 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। সুইটিংকের স্টুডেন্টরা অনলাইন ক্লাসে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে এবং এই সময়টা পাবেন আপনি চার রাত পর্যন্ত। এই কারণে আমি আজকে এটা এখানে লাইভে আসলাম যে আমার রেফারেন্সে সুইটিংকের যারা অনলাইন ক্লাস করতে আগ্রহী এবং এত বিউটিফুল বিউটিফুল কেকগুলো যারা বানানো শিখতে চান তারা হচ্ছে এই তারা সুইটিংকে এক্সট্রা 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন শারমিনাপুর রেফারেন্সে যারা আসবেন। এবং এই অফারটা থাকবে চাঁদরাত পর্যন্ত, আজকে থেকে স্টার্ট হয়ে চাঁদরাত পর্যন্ত। আজকে থেকে আপু সেম কেক আমি 1000 টাকায় সেল করি। আপনি তো কোনো কোয়ালিটির মধ্যেই পড়েন না, কোনো জাতের মধ্যেও পড়েন না, কারণ ফেরদৌসী আক্তার আপনি হচ্ছে এমন একটা আইডি যে প্রত্যেক লাইভে এসে আমাকে খুব বাজেভাবে আমাকে হয়রানি করেন। আপনি কেক আপনি আবার কেক বানাবেন সেটা আবার 1000 টাকা দিয়ে মানুষ কিনবে, এটা আমার 1000 বললে আমি বিশ্বাস করি না, কারণ আপনি টোটালি একটা ফালতু মানুষ। এবং আমি দেখেন আমি উত্তর দেওয়ার আগেই সে পালাইছে, কমেন্ট ডিলিট করে পালাইছে। যাই হোক, তো আরিবা স্টাইল হাউসের রেফারেন্সে বা শারমিনাপুর রেফারেন্সে সুইটিংকে যারা অনলাইন ক্লাস করতে আগ্রহী তারা কিন্তু ওনাদের অ্যামাউন্টটা খুবই রিজনেবল এবং অ্যামাউন্টের উপরে 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন একদম চাঁদ রাত পর্যন্ত, ঠিক আছে। ইউ আর অলওয়েজ গুড, থ্যাংক ইউ সো মাচ। আমরা কেক পুরিং খাইছি, আমরা এখন টেস্ট করবো হচ্ছে আমার ফেভারেট পাইনঅ্যাপল কেক। আমার একবার অপারেশন হয়েছিল, অপারেশনে এই যে পাইনঅ্যাপল পাইনঅ্যাপল কেক জাস্ট দেখেন আপুরা, আমার একবার অপারেশন হয়েছিল, সিজার হয়েছিল আপনার ইউট্রাস ফেলে দেওয়ার জন্য। অপারেশনের পর না আম্মু কিচ্ছু খেতে পারতো না, কিচ্ছু না, তখন আমি সুইটিং থেকে একটা পাইনঅ্যাপল কেক অর্ডার করি এবং আম্মা যে তৃপ্তি সহকারে এই পাইনঅ্যাপল কেকটা খাইছে ওইটা আমি এখনও বলতে পারি না। এই জন্য হচ্ছে হ্যাঁ এই জন্য হ্যাঁ দেখ এই জন্য সুইটিংটা আমার অনেক বেশি পছন্দ। এই জন্য সুইটিংটা আমার আসলে অনেক বেশি বেশি পছন্দ, কারণ সুইটিংকের যে কোয়ালিটি বা ওনাদের যে টেস্ট আনবিলিভেবল। দেখেন এটা হচ্ছে পাইনঅ্যাপল কেকটা, হ্যাঁ জাস্ট দেখেন, মে আই হেল্প ইউ, দেখেন জাস্ট দেখেন এইটা আমার অনেক ফেভারিট একটা কেক, পাইনঅ্যাপল কেক। এই কেকটার প্রাইস আছে আপু এত রিজনেবল প্রাইস, মাত্র 750 টাকা। ভাই এটা 100% ট্রাই করবেন, এটা 100% এত স্পঞ্জি পাইনঅ্যাপল কেকটা 100% আপনাকে ট্রাই করতেই হবে। এবং প্রাইসটাও দেখেন মাত্র 750 টাকা, খুব স্পঞ্জি তাই না আরিবা? খুব স্পঞ্জ। চলেন আমরা এখন একটু টেস্ট করব। এটা তো অলওয়েজ আমার ফেভারিট, এটা তো আমার হচ্ছে অলওয়েজ ফেভারিট, মানে পাইনঅ্যাপলটা যখন মুখে লাগে ভাই, কি যে মজা তাই না রিবা? অনেক টেস্টি পাইনঅ্যাপল কেকটা, মাস্ট ট্রাই করবেন। এটার মানে পাইনঅ্যাপলটাই আমার কাছে অনেক ভালো লাগে।
পুরো পাইনঅ্যাপলটা আমার কাছে এত ভালো লাগে, পুরো কেকের উপরে হচ্ছে আপনার পাইনঅ্যাপল দেওয়া, জাস্ট দেখেন। আপনারা নিজেরাও যারা সুইটিং থেকে অর্ডার করবেন 100% অর্ডার করতে পারেন, কারণ এরা কোয়ালিটির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে না এবং 200% গ্যারান্টেড কোয়ালিটি। আর হচ্ছে গিয়ে সুইটিংকে যারা বেকিং সুইটিং হচ্ছে একটা বেকিং ইনস্টিটিউট, তো যারা হচ্ছে গিয়ে ক্লাস করতে চান এবং এই বেকিং ফুডগুলো যারা শিখতে চান তারা আমার রেফারেন্সে যারা যাবেন, আপুরা যারা আমার রেফারেন্সে যাবেন তারা কিন্তু এক্সট্রা 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন চাঁদ রাত পর্যন্ত, ঠিক আছে? চাঁদ রাত পর্যন্ত এক্সট্রা 10% ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং শিখতে যান বা না যান খাবেন অবশ্যই, কি যে মজা, কি যে মজা ভাই! ওজন কি আমার আজকে আবার বেড়ে যাবে? আমরা মাম্মি মিলে যে মজা করে খাচ্ছি, খুবই মজা। আর পাইনঅ্যাপলটা অ্যাকচুয়ালি আমার মানে পাইনঅ্যাপলটা যে আমার কি পছন্দ, কি যে পছন্দ পাইনঅ্যাপলটা! বললাম না অপারেশনের পরে আম্মু কিচ্ছু খেতে পারছিল না, বা এই পাইনঅ্যাপল কেকটা আসার পরে খুব মজা করে খেলো। খুবই মজা, তাই না? সুপার টেস্ট। আরো আছে কাপকেক টেস্ট করব আপুরা। আমি কিন্তু কোনো প্রফেশনালি কোনো ইনফ্লুয়েন্সার না, বাট আমি অলওয়েজ চাই আমার মানে ভালো এক্সপিরিয়েন্সগুলো খারাপ এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করতে, যাতে করে আপনারা উপকৃত হন। দেখেন আজকে আমার এই লাইভ দেখে কেউ যদি এই সুইটিং বেকিং ইনস্টিটিউটে ক্লাস করে এই বেকিং প্রোডাক্টগুলো বানানো শিখে, সে যদি তার প্রফেশনালি এই জিনিসটাকে নেয়, পাঠায় দিয়েন পাইনঅ্যাপেল একদম একদম সুইটিং অবশ্যই। তো কেউ যদি তার এই প্রফেশনটাকে সে মানে এই বেকিং কাজটাকে সে যদি প্রফেশনালি নেয়, আমি মনে করি এটা আমার সার্থকতা, কারণ আমি একটা ভালো জায়গায় তাকে আমি পাঠাচ্ছি, ভালো একটা জায়গায় আমি তাকে পাঠাচ্ছি, যে এই জায়গা থেকে সে যদি মানে এই বেকিং এর কাজগুলো শিখে ডেফিনেটলি সে জীবনে কিছু করতে পারবে, তার সামনের দিকটাকে সে ভালো কিছু করতে পারবে, সে প্রফেশনালি এই কাজটাকে সে নিতে পারবে। অবশ্যই আমি যে কোনো জিনিস ভালো হোক খারাপ হোক একদম অনেস্ট রিভিউ দিয়ে আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমি কোনো পয়সা নিয়ে ফেক রিভিউ দেওয়ার মানুষ আমি অ্যাটলিস্ট না, ওইটা হচ্ছে আমার ইথিক্সের সাথে যায় না। আমি যে ইথিক্সের মানুষ, ফেক রিভিউ দিয়ে কারো ক্ষতি করা ওইটা আমার ইথিক্সে যায় না। সো ডেফিনেটলি আমি অনেস্ট রিভিউটাই আপনাদেরকে দিব। ভালো আছেন, আগামী ঈদ উল ফিতরের শুভেচ্ছা অবশ্যই। তো আমার রেফারেন্সে যারা সুইটিংকে ক্লাস করবেন, বেকিং কাজগুলো শিখবেন, তারা অবশ্যই 10% এক্সট্রা ডিসকাউন্ট পাবেন এবং এইটা কিন্তু একদম চাঁদ রাত পর্যন্ত এই অফারটা চলবে, ওকে? এরপরে আসেন, এছাড়া ওনাদের যে রেগুলার যে ক্লাস কেকগুলোতে রাইডের আগ পর্যন্ত 20% ডিসকাউন্ট, ঈদের আগ পর্যন্ত 20% ডিসকাউন্ট আছে ভ্যানিলা চকলেট অল কেকে। আচ্ছা, এছাড়াও সুইটিংকে যে ধরনের কাস্টমাইজ কেকগুলো আছে বা নর্মাল কেকগুলো আছে, চকলেট কেক বলেন, ভ্যানিলা কেক বলেন, ঈদের আগ পর্যন্ত কিন্তু এই কেকগুলোতেও আপনি 20% এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। সুইটিংকের পেজে যদি আপনি একবার ভিজিট করেন, আপনি দেখবেন যে কি পরিমাণ কাস্টমাইজ কেক, কি পরিমাণ কেক। তো আপনারা যারা এই ধরনের কাস্টমাইজ কেক বা নর্মাল যে কেকগুলো,
নর্মাল চকলেট কেক ভ্যানিলা কেক যেই কেকই ইউজ মানে চান না কেন, ঈদের আগ পর্যন্ত কিন্তু আপনারা 20% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। সো এই সুযোগটা কেন মিস করবো বলুন তো। আচ্ছা আমরা না এখন একটু কাপ কেক টেস্ট করবো না, একটু কাপ কেকটা টেস্ট করে দেখি তো যে কাপ কেকটা অ্যাকচুয়ালি কেমন। কাপ কেকের প্রাইস হচ্ছে 250 টাকা করে আপুরা। এই যে কাপ কেকটা, এই কাপ কেকটার প্রাইস হচ্ছে 250 টাকা। ওয়াও কতগুলা লেয়ার, হ্যাঁ কতগুলা লেয়ার, ওয়াও হ্যাঁ মজা। এত সফট কেমনে বানান আপনারা সুইটিংকে আপু, আপনি কেমনে বানান এত সফট, এত সফট মানে মাথা নষ্ট করা সফট, তাই না মনে হচ্ছে না একদম জাস্ট তুলা। আপুরা এইটার প্রাইস হচ্ছে মাত্র 250 টাকা, মাত্র 250 টাকা, চিন্তা করছেন? এই যে দেখেন কি পরিমাণ যে সফট এই কাপ কেক গুলা, মানে একদম জাস্ট পুরো একটা তুলার মতো। উপরে কি বাদাম, উপরে হচ্ছে বাদাম, জাস্ট তুলার মতো সফট। আচ্ছা এরপর আমরা চকলেট কাপ কেকটা খুলবো। হ্যাঁ ওয়াও জাস্ট ওয়াও, দেখেন না পুরো চকলেট কাপ কেক, এত মজা ভাই, এত মজা। এটাও হবে, এটাও সফট, আনবিলিভেবল। আরিবা কি যে মজা, আন্টি যে কিভাবে বানায় আপু ভাই, কি যে মজা, কেমনে বানায় আল্লাহ জানে কেমনে যে বানায়, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। কয়েক কেজি যে আজকে বাড়বে ওজন তার বলার অপেক্ষা নাই, আজকে তো কত কেজি ওজন বাড়বে। এটা হচ্ছে চকলেট কাপ কেক, এত স্পঞ্জি, এত স্পঞ্জি, এবং প্রাইস দেখেন আপু মাত্র 250 টাকা, মাত্র 250 টাকা, চিন্তা করছেন? তো এই ধরনের খুব মজা, আমারও খাইতে মন চায়। অর্ডার করে ফেলেন আপুরা সুইটিংকে, জাস্ট অর্ডার করে ফেলেন। দেখেন পাইনঅ্যাপল কেক বলেন, কেক পুডিং বলেন, কাপ কেক বলেন, এত মজার মজার কেকগুলো, এবং আরও অনেক ধরনের কাস্টমাইজ কেক আছে, রেগুলার কেক আছে। তো এই ধরনের কেকগুলো যারা অর্ডার করতে চান 200% সুইটিংকে অর্ডার করতে হবে, 200% আপুরা সুইটিংকে জাস্ট অর্ডার করতে হবে, কারণ আপনি অথেন্টিক কেকটা পাচ্ছেন, অথেন্টিক। এবং টেস্টের ব্যাপারে ভাই আমার বলার কিছু নাই, আমি স্পিচলেস হয়ে, স্পিচলেস হয়ে গেছি, টোটালি স্পিচলেস, স্পিচলেস হয়ে গেছি আমি। কি যে মজা, কি যে মজা, আমি ভাষা হারা করছি। আমরা দুজন মিলে এতগুলো খেলাম, এটা কোনো কথা হলো? হ্যাঁ এতগুলো খেলাম দুজন মিলে, উফ এত মজা। আজকে ড্রেসে, হ্যাঁ আপু এই লাইভের পরে আরেকটা ড্রেসের লাইভ হবে, একটু ওয়েট করেন আপু, এই লাইভের পরে একটা ড্রেসের লাইভ হবে। আমি আসলে আজকে সকাল থেকে কাজ করতেছি, সকাল থেকে আমি কন্টিনিউ কাজ করতেছি আপু। তো আমি একটু জাস্ট এখন খেলাম, আমার যখন একটু আরাম লাগতেছে, কারণ আমার মানে ইফতারের পরে মানে কন্টিনিউ মানে কাজ করেই যাচ্ছি, করেই যাচ্ছি, আজকে একদম কোনো কোনো ছুটি নাই আপু। আপনার মেয়েটা মাশাআল্লাহ অনেক মিষ্টি, দেখলে মনে হচ্ছে একদম ভালো একটা মেয়ে, দোয়া করবেন আপু, ও লক্ষ্মী মাশাল্লাহ, তারপর দোয়া করবেন ওর জন্য। ওর হচ্ছে কেকগুলো অনেক বেশি পছন্দ, বিশেষ করে সুইট ইঙ্কের লিন্ডান্টির কেক, স্পেশালি সুইটি, তাই না? সুইট ইঙ্কের লিন্ডান্টির কেক হচ্ছে ওর অনেক বেশি পছন্দ। তো
তো ও আজকে দেখেন আমার আমি কখনোই ফেক রিভিউ দেই না, যেটা খারাপ সেটা আমি অলওয়েজ খারাপ বলি। তো আর আমার মেয়ে বলো, আন্টিদেরকে বলো তোমার কেমন লাগছে? অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি। আর কেকগুলো তো সফট। ওয়াও, সো ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন। সুইট ইঙ্ক এর পেজে উপরে নামটা ট্যাগ করে দিয়েছি এবং ওনাদের পেজ লিংক দিয়েছি। এবং নট অনলি আপনি পুডিং কেক, তারপর হচ্ছে পাইনঅ্যাপল কেক বা কাপ কেক এগুলোই অর্ডার করতে হবে তা কিন্তু না, এছাড়া ভ্যারাইটিস কেক আপনি ওনাদের ওখানে পাবেন। ভ্যারাইটিস কেক জাস্ট আপনার যেটা করতে হবে পেজে গিয়ে ওনাদেরকে ইনবক্সে অর্ডার করতে হবে। 100% অথেন্টিক কেক এবং একেবারে মানে স্বাদটা ডিফারেন্ট, একদমই ডিফারেন্ট স্বাদ। তো এবং সকল প্রকার কেকের উপর কিন্তু আপুরা চাঁদ রাত পর্যন্ত সুইটিং কে 20% ডিসকাউন্ট চলছে। তো ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলেন ফার্স্ট। আমাদের যেমন আজকে অনেকদিন পর সুইট ডিশ খাওয়ার ইচ্ছা হয়েছে, তো আমরা আজকে অর্ডার করে খেয়ে ফেললাম। তো একটু রোজায় একটু বাচ্চারা কিন্তু রোজা থাকে তাই না, তো বাচ্চাদের স্বাদটা পরিবর্তন হওয়া কিন্তু দরকার। তো অর্ডার করে ফেলেন। সো এবং সুইটিং বেকিং ইনস্টিটিউটে যারা এই ধরনের বেকিং কাজগুলো শিখে বাচ্চাদেরকে করে খাওয়াইতে চান অথবা নিজের ক্যারিয়ারকে আপনি ওইভাবে প্রফেশনালি নিতে চান বেকিং সাইডে, তারা অবশ্যই সুইটিংকে ক্লাস করতে পারেন এবং আমার রেফারেন্সে যারা যাবেন তারা কিন্তু এক্সট্রা 10% ডিসকাউন্টও পেয়ে যাবেন। সো আপুরা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং সুইটিংকের সাথেই থাকবেন। আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।